আর সপরাস মাছ হয়নি হয়নি কিন্তু ভালোই মাছ হয়েছে আমরা অনেক আগেই কিন্তু এসে গেছি আমাদের জাল ফেলা শুরু করে দিলাম অনেক দিন পরে কিন্তু নতুন একটা প্রোগ্রাম নিয়ে আবার বন্ধুদের সামনে হাজির হয়েছি একদম গাড়াল নদীর মধ্যে থেকে কিন্তু আমরা জালটা ফেলা শুরু করে দিয়েছি জালটা আমাদের একটা নতুন প্রজাতির পাখি কিন্তু দেখা গেল আমরা বহুদিন জঙ্গলে আছি কিন্তু এ ধরনের পাখি কিন্তু দেখা যায়নি পাখিটা একটু দূরে বন্ধুদের দেখানোর চেষ্টা করছি মানে খাদের ভিতরে মুখ দিয়ে কিন্তু খাবার সংগ্রহ করছে দারুন দেখার মতো এই সুন্দরবনের নাম না জানা বহু প্রজাতির পাখি কিন্তু আছে আমরা সেসব পাখির নামও জানি না একদম কিন্তু আমরা সুন্দরবনের কাছে মানে কুড়ি থেকে পঁচিশ ফুট দূরে একদম কাজ দিয়ে বন্ধুদের একটু ভালো করে দেখাই তা একটা ভিডিও মানুষের হাতে পৌঁছে দিতে কিন্তু প্রচণ্ড খাটতে হয় প্রচণ্ড কষ্ট করতে হয় আমাদের জালটা চলছে মানে রৌদ্রই কিন্তু বসাই যাচ্ছে না মুখই ঘাম লেগে গেছে মুখ হয়ে গেছে মানে এত গরম দূরে একটা নৌকাও আছে ওরা মাছ ধরার জন্য চলে এসছে এই সুন্দরবনের কিন্তু বিখ্যাত খলসির যে মধু সে মধুর সিজন কিন্তু চলে এসছে এই চৈত্র মাসের শেষের দিকে মধু কাটার জন্য কিন্তু বহু মানুষ গভীর জঙ্গলে প্রবেশ করবে আমি কিন্তু ভিডিওর প্রথমে বন্ধুদেরকে আগে খুব সুন্দর করে সুন্দরবনটাকে দেখাই তারপরে জাল ফেলে কি মাছ পাই এটা বন্ধুদেরকে দেখাই কারণ বহু দূর থেকে কিন্তু মানুষ আসে শুধু এই সুন্দরবনটাকে দেখার জন্য সুন্দরবনের নাম না জানা বহু প্রজাতির গাছ কিন্তু আছে আমরা সুন্দরবনে বাস করে কিন্তু বহু গাছের নামও জানি না আর যাতে হোক দুখানা খালের মুখ ব্যাট দিয়ে কিন্তু আমরা জালটা ফেলেছি একটা খাল বন্ধুদেরকে দেখাই একবার যে সুন্দরবনের যে কাঁকড়া এই কাঁকড়াটা এই খালের থেকে কিন্তু সংগ্রহ করে মানুষ অনেক বন্ধুরা খাঁড়িও বলে আর আমাদের গ্রাম্য ভাষায় খাল বলে সেই খালটা একটু বন্ধুদের ভালো করে দেখাই তাই এই অজানা সুন্দরবনের আজও পর্যন্ত যেসব বন্ধুরা নূতানা আছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন আমরা ভুলটা সংশোধন করার চেষ্টা করব তা আর কথা নয় আর নদী নয় এবার সরাসরি কিন্তু আমরা চলে যাব জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাও। মায়ের নাম স্মরণ করে কিন্তু জালটা টানা শুরু করলো দেখা যাক আজকে জাল তুলে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি কোনো মাছের খবর আছে মাছের খবর এখনো পর্যন্ত নেই কিন্তু চিংড়ি মাছ হ্যাঁ নতুন কিন্তু একটা মাছ একদম নতুন মাছ তার মাছ বলা হয় আমাদের এই ভিডিও কিন্তু কোনো রকম ডুপ্লিকেট নেই কারণ আমরা একেবারে গোসবা বলাকের। গোসবা ব্লকের একবার সুন্দরবনের লাহিপুর একটা ছোট্ট গ্রামের মানুষ আমরা আমরা মানুষের একদম কিন্তু সঠিক জিনিসটা হাতে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি মাছ খুব কম আজকে বেঁধেছে বেঁধেছে বেশ বড়ো সাইজের চাবড়া চিংড়ি পাশে মাছ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু জালে বেঁধে গেছে হ্যাঁ একটা মাছ হ্যাঁ ওই মাছটাই আওয়াজ করছিল মাছ কোথায় আজকে মাছ তো দেখছি না বেশি

জাল তুলে কিন্তু আমরা টোটাল যে মাছ পেলাম বন্ধুদেরকে ভালো করে একটু দেখাই মাছ দেখাইনি কিন্তু ভালোই মাছ হয়েছে খুব ভালো মাছ ইয়েছে তা টোটাল টোটাল কিন্তু মাছ আমরা এই পেলাম তা দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার